আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পূর্চি উদয় শঙ্কর ভট্টাচার্য। সারা দেশে কেন্দ্রীয় সরকার 18 বছর বয়স ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেওয়ার এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে দুগজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন। কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর 01123978046 এবং 1075। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল 112-0381-232-5879 এবং 8794-53-4501। ভারতে গতকাল 95 কোটি কোভিড টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গতকাল এক টুইট বার্তায় খবর জানিয়েছেন। তিনি জানান, সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষেই সর্ববৃহৎ টিকাকরণ অভিযান চলছে। এদিকে বর্তমানে দেশে কোভিড 19 থেকে সুস্থতার হার 97.99%। গত 24 ঘণ্টায় 18,000-এরও বেশি নতুন করে আক্রান্ত হয়েছেন। সিপিআইএম নেতা বিজনধর প্রয়াত হয়েছেন। আজ ভোর 4টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনার পারিবারিক সূত্রে খবর পাওয়া গেছে। প্রসঙ্গত, বিজনধর সিপিআইএমের প্রাক্তন রাজ্য সম্পাদক ছিলেন। তিনি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বামফ্রন্টের আহ্বায়ক। তার মৃত্যুতে বিভিন্ন স্তর থেকে শোক জানানো হয়েছে। আজ মহাষষ্ঠী এবং দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে 5 দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। রাজ্যের অন্যতম প্রধান এই উৎসবকে ঘিরে গোটা রাজ্য এখন আনন্দ মুখর। রাজধানী আগরতলাই আকর্ষণের মূল, শহরের পথে ইতিমধ্যেই নানা রঙের আলোকমালায় সেজে উঠেছে। এবছর রাজ্যে মোট 2,176টি দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে 865টি শহর এলাকায় এবং বাকি 1,311টি গ্রামীণ এলাকায়। পুলিশ সদর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সমস্ত পূজা কমিটিগুলি রাজ্য সরকার থেকে ইস্যু করা কোভিড বিধি মান্য করেই দুর্গাপূজার আয়োজন করেছে। আগরতলা এবং তার সন্নিহিত এলাকায় এবছর মোট 554টি পূজা প্যান্ডেল করা হয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারা রাজ্যে প্রতি বছরের মতো এবারও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। আগামী দিনগুলি রাজ্যবাসীর সুখ এবং শান্তিতে কাটবে বলে তিনি আশা প্রকাশ করেন। শারদোৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, গত বছরের মতো এবারও শারদোৎসব ভিন্নতর প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে। এই পরিস্থিতিতে সকলের উচিত স্বাস্থ্যবিধির নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ করা। নাগরিক পরিষেবা প্রদানে কাজের প্রতি কর্মচারীদের দায়বদ্ধতা এবং কর্মনিষ্ঠা প্রশংসনীয়। আর্থিক সংগতির সঙ্গে সাযুজ্য রেখে কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি সরকারের সদর্থক বিবেচনায় রয়েছে। গতকাল বাধারঘাট স্পোর্টস স্কুল মাঠে বিবেকানন্দ বিচার মঞ্চ আয়োজিত রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের স্বার্থে গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য আয়োজিত এক ধন্যবাদ সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক মিমি মজুমদার, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মানিক সাহা প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত প্রথম এই ভাবনার ভিত্তিতে কাজ করেন। সংসদ টিভিতে এক সাক্ষাৎকারে শ্রী শাহ বলেন, শ্রী মোদী গণতন্ত্রে সবচেয়ে বেশি বিশ্বাস করেন। প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে শ্রী শাহ বলেন, শ্রী মোদী ধৈর্য সহকারে সমস্ত বিষয়বস্তু শোনেন এবং বিষয়ের গুরুত্ব উপলব্ধি করার পরই কোন সিদ্ধান্ত গ্রহণ করেন। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ শুরু করেছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। আজ আঞ্চলিক ককবরক এবং বাংলা সংবাদের সময় সংবাদ বিভাগ থেকে প্রশ্ন করা হবে। সর্বপ্রথম সঠিক উত্তরদাতাকে রাজ্যের বিশিষ্ট প্রকাশনী সংস্থা জ্ঞান বিচিত্রা এবং রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। সর্বপ্রথম সঠিক উত্তরদাতার নাম পরের দিন সন্ধ্যায় সংবাদে ঘোষণা করা হবে। উত্তর পাঠাতে পারেন এই নম্বরে 7085167934 শুধুমাত্র টেক্সট মেসেজে। এছাড়া uploadagt@gmail.com এই ইমেল অ্যাড্রেসেও পাঠাতে পারেন। শ্রোতা বন্ধুরা, আসুন জন অংশগ্রহণ থেকে জনকল্যাণের লক্ষ্যে এই প্রতিযোগিতায় বেশি করে যোগদান করুন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।